আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্যের ছেলেকেও মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সুখপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপালদের বিরুদ্ধে। আমফানের ক্ষতিপূরণের তালিকায় একই পরিবারের দুইজন ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু এমন অনেকে আছেন ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পায়নি। দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পঞ্চায়েত সদস্য গোপাল দেকে না পেয়ে তার ছেলে উত্তম দেকে মারধর করে গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা জানিয়েছে উত্তম দে তার মাকে মারধর করছিল বলেই তাকে মারধর করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্য গোপাল দে জানিয়েছেন তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং গ্রামের বাসিন্দারা তার ছেলেকে মারধর করেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দেখা গেল মেম্বারের ছেলেকে মারধর করা হলো, কেন মেম্বারের বউ আমাদের অবান্তর কথা বলছে, সেইটা মেম্বার ছেলে এসে ওকে সরিয়ে দিয়ে প্রতিবাদ করছিল, তাই ছেলেকে সরানো হয়েছে। যে মাকে মারছিস কেন? আমরা তো তোর বাবার কাছে এসেছি, তোর মার কাছে তো আসেনি, তাই তুই তোর মাকে মারছিস কেন? সেই জন্য ওকে ঠেলাঠেলি হয়েছে, মানে লোকজন আছে সবাই সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমরা দরজাটা বন্ধ করে দিলাম, মাকে মারিস না। আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন আজকে? বিক্ষোভ দেখাচ্ছি যে পরিবারের ঘর ভাঙেনি সেই পরিবারের তিনজন চারজন পর্যন্ত টাকা পেয়েছে, কিন্তু প্রকৃত যাদের ঘর ভেঙেছে তারা এক টাকা পায়নি। তাই আমাদের দাবি হচ্ছে আজকে ওই পরিবারের থেকে হয় টাকা ফিরিয়ে নিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে, না গ্রামের প্রতিটা পরিবারে টাকা দিতে হবে। আপনার নাম? ভারতী মল্লিক। আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যে দুর্নীতি করা হয়েছে এবং আপনার ছেলে মারানো হয়েছে, এই বিষয়ে আপনি বলবেন? একদম দুর্নীতি করা হয়েছে, প্রমাণ করাতে যদি পারে, যদি কেউ বলে গোপাল দে আর দীর্ঘদিন জন্মলগ্ন থেকে টিএমসি করি, প্রমাণ যদি করাতে পারে আমি তাকে ধন্যবাদ দেবো। হ্যাঁ, প্রমাণ করাতে হবে। ওরা ভাবছে যে আর আনছিস যে ক্ষতিপূরণের টাকাটা আর আসবে না, এইটাই যে ভুল ধারণা। আমি আজকে সাতটার সময় ওদের ডেকেছিলাম নিয়ে বসবো বাড়িতে, কালকে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছে তাতে ওদের বিজেপির লোকও আছে, সব কংগ্রেস আছে, সিপিএম আছে, সব মিলে সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে সিদ্ধান্ত বিডিও সাহেব সেই সিদ্ধান্ত মতো কাজ করছেন, এবং আমাদের যে কটা ডবল যে বাড়িতে ভুল করে ভুলক্রমে যেটা ঢুকে গেছে সেগুলো তারা রিটার্নের ব্যবস্থাও হচ্ছে। এই ভুলটা কার? আমি করবো। এই ভুলটা কার? হ্যাঁ, এই ভুলটা কার? কোনটাই? এই ভুল করে ডবল মানে আমার দলেরই মিস্টেক আছে। আপনার পঞ্চায়েতের মিস্টেক? পঞ্চায়েতে ভুল করে ঢুকে গেছে। আর বলছে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে আপনি সুবিধা পাইয়ে দিয়েছেন? একদম, আমি কাউকে বা বঞ্চিত করিনি, সবাই যে এসছে তার সব সই করে দিয়েছি, সবাই পার, কিন্তু আমাকে যেন কেউ না দেয়। আমারও ঘর প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই সমস্ত আমি বললাম আমাকে বাদ দিয়ে তোমরা গ্রামের যে এসছে তাকে সই করে। আমার ছেলে এখন একটু খবর পেলাম যে আমার ছেলেকে নাকি মারধর করা হয়েছে বিজেপি লোকজন। কেন মানলো? কেন ঠিক বলতে পারবো না, আমি বাড়ি না গিয়ে না শুনে ডিটেলস না শুনে আমি বলতে পারবো। আর আপনার দলের কি মানে পঞ্চায়েতে কি ইয়ে ছিল বলতে ছিল ভুল হয়েছিল পঞ্চায়েতের মানে কি যে টাকা ডবল কারো ঢুকে গেছে কোনো মিস্টেক হতে পারে কোনো কারণে? পঞ্চায়েতের ভুল? পঞ্চায়েতের ভুল ধরুন, হ্যাঁ কোনো কাগজে অ্যাপ্লিকেশন করেছে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে ওইটা আমি রিটার্নের ব্যবস্থা, দুটো কেস আছে, হ্যাঁ সেটাকে আমি রিটার্নের ব্যবস্থা করছি, সেটা বিডিও সাহেবের কাছে হ্যাঁ আমি টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করি। আপনার নাম? আমার নাম গোপাল দে। মেম্বার? হ্যাঁ মেম্বার না, কৃষি সঞ্চালক।